খালি সুন্নি বললে হবে না, খালি নামে সুন্নি, শুধু মিলাদ ক্যাম্প পড়লেই সুন্নি হওয়া যাবে না, রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে পালন করা লাগবে, তবেই সুন্নি। বাদাম নিয়ে আমাদের বক্তারা যে গান গাইছে, এই বড় বড় কপাল ফোড়া, কত কত সুন্দর সুন্দর রাসূলের সম্মান রইছে, গজল গাওয়া জায়েজ, কিন্তু তাই বিলে কি ওই জরিনা সুন্দরীর গান তুই মিলেবি নাকি মাহফিলে এসে? তুই কি সেই সখিনার গান মিলেবি নাকি মাহফিলে এসে? শ্রোতাদের ধোকা দিও, কোথা থেকে আদব শিখছস, কোন কোন তরিকা শিখছিস, কোন কিতাব শিখছিস? গানটা যখন ফেমাস হয়ে যায়, গানের সুর দিয়া গানটা নকল করে গাচ্ছি, কত গজল রয়েছে গান নকল করো, কোরআনের গান মিলাও, হাদিসের গান মিলাও, গানের অভাব আছে নাকি? এগুলো ভাটিয়ালি গান কই পায়, পল্লি গীতি লালন গীতি গান এগুলো পায় কোথায়? এগুলোর জন্য আজকে সমাজ আমাদেরকে থুতু মারে, কিন্তু উপর দিকে থুতু ফেললে তো আমাদের গায়ে আসে, এই জন্য মারতে পারি না, যখন থুতু উপরে ফেলি নিজের গায়ে লাগে, তখন এই জন্য লজ্জায় মারতে পারি না। আলহামদুলিল্লাহ, আজকের এমনই একটা মাহফিল, ওরস মাহফিল। ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ মহান আত্মাদের বিজয় মেলা। এখন ওরস শাব্দিক অর্থ কিছু আলেম ওলামা এটাকেই মেলার দৃষ্টিতেই তারা এরা লক্ষ্য করছে, করার কারণে ওরস বলতে তারা মনে করে অশালে বেহায়েফানা নাচ গান ইত্যাদি তাদের ধারণা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই ওরসে যেমন দুলহান দুলানি বাসর ঘরে থাকে, দুলহান দুলানি যেমন বাসর ঘরে একাকার হয়ে যায়, তদ্রুপ ওরস মোবারকে আল্লাহর ওলি আশুক মাসুকের মিলন মেলায় মহান আত্মাদের একাকার হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেই মাহফিলে আমরা এসেছি মেলা করতে আসি নাই, বাজার করতে আসি নাই, আমরা এসেছি কিছু নিয়ামত প্রাপ্ত বান্দাদের থেকে, নিয়ামত প্রাপ্ত ওলিদের থেকে আমরা কিছু ছিনিয়ে নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি শুরুতেই কোরআনুল করিম থেকে সূরা আপনার বলতেছিলাম, সূরাতুল ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাওফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে, হাজানুন তাদের কোন চিন্তা ভাবনা কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এটা কোরআনে বলছে, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই, আল্লাহর ওলিদের বিষয়ে আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন। জোরে বলেন আমিন, বলেন একটু জোরে চিল্লায় বলেন, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরে, আল্লাহ যারে ইসা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলায়, আল্লাহ যারে ইসা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ভাই কামেল ফিরের, ঠিক কি না? আবার 37 বছর যার গেনা কি পটে না, সেই মাসের কালের আবার পাইজ ষোলো আনারে দয়াল, পাইজ ষোলো আন ও দয়াল যারে ইসা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইসা মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে কামেল ফিরে, আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা। অনেকের গবেষণা করতেছে, দেওয়ান সাহেব এত বড় ওলি হইলো কেমনে, এ জায়গায় এত বড় মেলা মিলাইলো কেমনে, এত টাকা পাই কো, এ হয় কেমনে, এ হয় কেমনে, মানুষ নিজের নিজের চিন্তা করে না, খালি পরের চিন্তা করি। জোরে বলেন ঠিক কি না, আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে
কামেল ভিড়ের খেলা বলেন কেউ বুঝিতে পারে না রে, এ দুনিয়ার মুসলমান বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো রে মুসলমান। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার আল্লাহ এখনো আপনাকে নেই নাই জিন্দা রাখছে জমিনের মধ্যে রে মুসলমান। এ মুসলমান আজকে আমাদের বোঝা উচিত, আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইল কিন্তু পৃথিবীর কোথাও নিরাপত্তা আমরা নাই, জলের মধ্যে নাই, আসমানে নাই, জমিনে নাই, পৃথিবীর কোথাও ও মুসলমান আমরা কেউ নিরাপত্তাই নাই। আগুন লিবাই পানি দিয়া, পানির উপরে আগুন, লঞ্চের ভিতরে মানুষ পুইরা চাই, বাজান রে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে কোথায় হেলিকপ্টারের মধ্যে আগুনে পুইরা জইলা যায়। এই পৃথিবী এমন একটা জায়গারে কোথাও শান্তি নাই রে মুসলমান। আল্লাহর জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ যেন এই বাগান থেকে মাসুমের মাসুম বানায় নাই, জোরে বলেন আমিন। এর বান্দা যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার গুনাগুলো মাফ করে দেয়, বান্দারে সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় রে বান্দা। আমরা শুধু সগিরা গুনা করি না, পদে পদে করছি কবিরা গুনা। আল্লাহ মা কুদিবি রহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শুই না নাও, জীবন ভরে কত গুনা করলাম, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনা, মিথ্যা বলা কবিরা গুনা, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনা, হাজার হাজার গুনা করলারে মুসলমান। জান্নাতের বাগানের সংবাদ যখন শুনতে পায় কোন বান্দা, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ বলে যখন বান্দা চোখের পানি সারিয়া ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাগুলো মাফ করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান তওবা দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আইব না, নবীর দরজা বন্ধ, ঠিক কি না? আরো জোরে বলেন। 39 জন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আর একজন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। এই দুনিয়া বাদান খতল হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে কত না অন্যায় অপরাধ জুলুম চলতেছে রে মুসলমান। আমাদের বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, মাহফিলের অভাব নাই, মসজিদের অভাব নাই, ইমানদারের অভাব, জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে কত মাহফিল হয়, আজকে সমাজের মধ্যে কত উন্নয়নমূলক কাজ হয় রে মুসলমান। আজকে মানুষের ইমান এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানুষের দিলের মধ্যে কোনো ভয় নাই, মানুষের অন্তরে কোনো মায়া নাই, মানুষের অন্তরটা কেন যেন একটা মাদান পশুর মতো হয়ে গেছে রে মুসলমান। আজকে সমাজের মধ্যে তাকাও, ভাইয়ে ভাইয়ে শত্রুতায়, আজকে আমি স্ত্রীর মধ্যে শত্রুতায়, আজকের একটাই কারণ হলো নবী বলছে বাল হওয়া কেলাব, এই দুনিয়াটা দুনিয়াটার পিছে মানুষ পড়বে এমন ভাবে, দুনিয়াটা আল্লাহর নবী বলছে দুনিয়ার মানুষ শুই না না, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র, কুকুর যেমন দুনিয়ার মধ্যে ও বাদান মুসলমান শুনেলাম দেলের কান্ডা লাগা শোনেন, মরি পাইলে যেমন খুশি হয় সে জামানার মানুষ শুধু সম্পদমুখী হয়ে যাবে, আল্লাহকে বলে যাবে ইমান বিক্রি করে দিবে, সম্পদের জন্য মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করবে না। এই দুনিয়ায় এমন একটা মুসিবতের জামানা আইছি রে, আল্লাহ আমার আল্লাহ, এমন একটা মুসিবাতের জামানার মধ্যে আগমন করেছি রে আল্লাহ, এই শেষ জামানার মুসিবাতের জামান, আল্লাহ আমাদের ইমানটা নষ্ট করো না মালিক, তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহর ওলিদের খাতির আমাদের ইলাম ইমানকে সালিম বানায় দাও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন আল্লাহু রে দয়াল নবী কামলিওয়ালা আমার জানের জান বলেন দয়াল নবী কামলিওয়ালা আমার জানের জান নবীর প্রেমে বাঁচে না রে আসে কের প্রাণ বলেন নবীর প্রেমে বাঁচে না রে আসে কের প্রাণ বলেন দয়াল নবী কামলিওয়ালা আর জোরে বলেন দয়াল নবী কামলিওয়ালা অগণ নবীর প্রেমে আসে কাদের বাসে না রে প্রাণ বলেন নবীর প্রেমে আসে বাইদের বাঁচে না রে ও মা রসুল্লা কাইল্লা রহমাতান লিল আলামিন আর একটু জোরে বলেন আল্লাহু আর একটু জোরে বলা যাবেন আল্লাহু বাজানদের সবাই হাজিরা দিয়ে আমার থেকে ওয়াজ নিতে হবে আমি আগেই বলেছি আমার মতো মূর্খ আলেম এই দুনিয়ে আপনারা দোয়া ছিল বিলা আমি ডায়াস হয়ে ডিগ্রি নিছি একাধিক ডিগ্রি ত্রিফল টাইটেল একটা দুইটা টাইটেল নিয়ে নেয় কিন্তু টাইটেল আমার বড় জিনিস না বড় জিনিস আপনাদের দোয়া আমার ফকর এটা না যে আমি এই বিরাইছি এটা করছি ওটা করছি আমার ভিতরে কিচ্ছু নাই শুধু আপনাদের দোয়া জোরে বলেন ঠিক কিনা আমি জান্নেওয়ালা না বন্নেওয়ালা না আমার দোয়াজ উঠাই নিতে হবে মদিনাওয়ালার কাছে নেক দয়া চাই আল্লাহ পাক যদি দয়া করে আপনাদের দোয়া থাকলে হয়তো উপরওয়ালা যদি দয়া করে আমার মুখ দিয়ে বাইর হবে শুধু আমার থেকে বাইর করে নিতে হবে ভালোবাসা দিয়ে আমিন বলেন আমিন বলেন আমি এত বড় জ্ঞানীও না জান্নেওয়ালা না বন্নেওয়ালা না কথা বোঝেন নাই যারা বন্নেওয়ালা জান্নেওয়ালা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা তার আলোচনা করে গেছেন আমার মতো পাপিস্টরে এত রাত্রে দিছে আল্লাহ যদি কথা বলায় তাহলে বলতে পারবো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম কোন নবী আইব না তওবা দরজা খোলা কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে যুবক বন্ধুরা আল্লাহর নবীর কদমে আসলেন আপনার মতো আমার মতো একজন যুবক এসে হাতটা ধরে রাসূলের কদমের মধ্যে কান্দে মায়ার নবী আপনি আমাদের তওবা করায় দেন আমি গুনাহগার আমি পাপি নবী গো আল্লাহর নবী বলে যুবকরে তুমি তওবা করো তুমি বেশি বেশি করে তওবা করো ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলে আমি তওবা করলেও গুনাহ মাফ হবে না রে মুসলমান আল্লাহর নবী বলে যুবকরে তুমি তওবা করো যুবক বলে হুজুর আমার আপনি চেনেন না আমি সেই গুনাহগার সেই পাপি দুনিয়ার মধ্যে সব চৈতন্য আই জগতে ছিলাম নবী গো আল্লাহর নবী ডাকতে বলে যুবকরে তুমি কি অপরাধ করছি জগতের মধ্যে বলো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যখন মারা যায় মানুষ যখন কবরে দাফন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই কাফনের কাপড়গুলো আমি চুরি করিয়া বাজারে বিক্রি করিতাম আমার মতো নিষ্ঠুর আমার মতো অপরাধী আমার মতো অপদত্ত আমার মতো সোর এই দুনিয়ার মধ্যে কেউ নাই নবী গো এই মহল্লার মধ্যে যত কাপনের কাপড় চুরি হয়েছে সমস্ত কাপড় গুলো আমি গোলাম চুরি করেছি জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকতে বলে যুবকরে তুমি তওবা করো তওবা করো তুমি কি আর দুনিয়ার মধ্যে নকাম পাও নাই বলে হুজুর আমি আমার জীবন জীবিকা উপার্জন করতাম কাফনের কাপড় চুরি করিয়া মহল্লার মানুষ যখন মারা যেত এই মানুষের কবর খুঁড়িয়া কাফনের কাপড় চুরি করতাম নবী কয় তওবা করো ফিরে আসো আল্লাহ ক্ষমা করবে যুবক আরো জোরে জোরে কান্দে আর ডাকতে বলে নবী গো মায়ার নবী আমার বিশ্বাস আমি তওবা করলেও আমার আল্লাহ গুনাহ মাফ করবে না কারণ এই পৃথিবীর মধ্যে আমি এত বড় অপরাধী আপনারে বললো আপনার দরবারে আমার জায়গা হবে না নবী গো আপনার অপরাধ আমার অপরাধ এত বড় অপরাধ আমি করেছি নবী গো
এই পৃথিবীর মধ্যে আমি ক্ষমার যোগ্য না। আল্লাহর নবী বলে যুবক তুমি তওবা করো। যুবক বলে হুজুর আমার গুনাহ মাফ হবে না নবী গো। নবী বললেন যুবকরে তুমি এমন কি অপরাধ করেছো বলো। যুবক বলে আল্লাহর নবী গো অনেকদিন মানুষ মহল্লায় মরে না, হঠাৎ খবর শুনলাম এই মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেছে নবী গো। এই মরা খবর শুনিয়া অত্যন্ত আনন্দিত হলাম, হয়তো এই সপ্তাহের মধ্যে বাজার কিছু করতে পারবো কাপন চুরি করে। নবী গো যখন কাপন দাপন করিয়া সবাই বাড়ি আসল, নির্জনে আমি নিরালায় ওই কবর গোর স্থানে যাইয়া ওই সুন্দরী মহিলার কবরখানা খুললাম। কবরখানা খুলিয়া নবী গো যখন কাপনের কাপড় গা থেকে খুলিয়া নবী গাতের মধ্যে নিয়ে কবর থেকে উত্তোলন হইতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে যুবক সারা জীবন কাপনের কাপড় চুরি করলি, আজকে যার গায়ের কাপড় খুললি একবার তাকায়া দেখ, তাকায়া দেখ। আল্লাহর নবী গো আমি যখন ওর মুখের মধ্যে লাইট মারি আলো মারিয়া যখন ওর মুখটা দেখতেছিলাম, এত সুন্দরী মহিলা আমার জীবনে আর কোনোদিন দেখি নাই নবী গো, এত রূপজয়ী বোনালা মহিলা আমার নজরে কোনোদিন পড়ে নাই, আমি পাগল হয়ে গেলাম মহিলার রূপ জৈবন দেখে। আল্লাহর নবী গো আমার ভিতর থেকে কে যেন ডাক দে বলে যুবক রে অন্যায় কর, অন্যায় কর, আজকে তোরে কেউ বাধা দিবে না, ওই মহিলা বাধা দিতে পারবে না, ওই মহিলা আর কেউ আপন জন বাধা দিতে পারবে না, যুবক রে তুই অন্যায় কর, অন্যায় কর। আল্লাহর নবী গো আমি আমার নফসের খায়াসে পড়িয়া ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত গেলাম হইয়া। আল্লাহর নবী গো আমি যখন জিনা করলাম ওই মরা মৃত্যু ব্যক্তির মহিলা সুন্দরী মহিলার সঙ্গে, আমি যখন জিনা করতেছিলাম নবী গো মায়ের নবী আমি যখন জিনা করি কাপনের কাপড় লইয়া কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ডাক দে বলা যুবক আমার সনে তুমি জন্মায় কল্লারে যুবক, ও যুবক আমার পৃথিবীর মধ্যে কোন মহির কোন পুরুষ আমার রূপ জৈবন দেখে নাই। এই মহল্লার মধ্যে আমি ছিলাম পর্দাশীলতা একজন নারী, আমি ছিলাম আদর্শবান একজন নারী রে যুবক, তুমি আমার সঙ্গে যে অপরাধ করলে আমি মাওলার দরবারে মামলা করব রে যুবক, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে তুমি বাঁচতে পারবে না রে যুবক, আমি আল্লাহর দরবারে মামলা করব তোমার বিরুদ্ধে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান নবী গো কে যেন আমারে ডাক দে বলা যুবক আমার শনি জন্মাই করলে রে যুবক, পৃথিবীর মধ্যে কোন যুবক আমার রূপ জৈবন দেখতে পারে না রে যুবক, আমি পর্দাশীলতা একজন আল্লাহওয়ালা নারী ছিলাম, আমার শনি জন্মাই কাজ করলে রে যুবক তুমি ক্ষমা পাওয়া সম্ভব নয়। আল্লাহর নবী গো আমি এখান থেকে আমার কাম সারিয়া কাপড়ের কাপড় হাত দিয়ে টান দিয়া কবর থেকে লাফ মেরে যখন উঠলাম, নবী গো কবর থেকে উঠে বাসায় আসলাম, আসিয়া কাপড় গুলো খুলিয়া গোসল সারলাম, গোসল সারিয়া খানা খাইয়া বিছনার মধ্যে যখন ঘুমায় গেলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যেন কে যেন পিছন থেকে বারবার একটা আওয়াজ দেয় যুবক এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যেদিন তোমারে কেউ বাঁচাইতে পারবে না, যেদিন তোমার কেউ থাকবে না, এ যুবক তুমি আমার সনে জন্মাই করলাও, আল্লাহর আদালতে আমি মামলা করব, আল্লাহর দরবারে আমি নালিশ দিব রে যুবক, আল্লাহ তোমারে ছাড়বে না, ও যুবক তুমি জন্মাই করলাও, এই অন্যায় আমি সহ্য করতে পারছি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে যুবকরা তুমি দূর হয়ে যাও, তুমি কি শুনাইলে মরা মানুষের সঙ্গে এমন অপকর্ম করলা, যুবক দূর হয়ে যাও,
আমার কদমের মধ্য থেকে বিদায় হয়ে যাও। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার দরবার থেকে যদি কেউ বিতাড়িত হয়ে যায় নবী গো, আপনার কদম থেকে কেউ যদি বিদায় হয়ে যায় পৃথিবীর কোথাও তার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী, আপনার কদম থেকে আমারে বিদায় করে দিয়েন না। আল্লাহর নবী বলে তুমি জিনাকারী দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুমি তো এমন একটা জায়গা অপকর্ম করছো যেটা মেনে নেওয়া যায় না, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন, কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। একটা দিন নয় দুটি দিন নয়, যুবক চল্লিশটা রাত চল্লিশটা দিন নজর নয় কান্দে ডাকতে বলে আমার আল্লাহ আমি অপরাধী, আমার অপরাধ কোনো ক্ষমার যোগ্য না, আল্লাহ আমি এত বড় অপরাধী, পৃথিবীর বুকে আমি ক্ষমা পাবো না গো আমার আল্লাহ, আল্লাহ আমারে দয়া করো, আমারে মাফ করো মালিক। চোখের পানি সেরে কাঁদতে লাগলেন, একটা দিন নয় দুটি দিন নয় চল্লিশটা দিন চল্লিশটা রাত, যুবক খানা খায় না, জঙ্গলের মধ্যে পাতা লতা পাতা খাইয়া জীবন ধারণ করে, আমার আল্লাহ দরবারে চোখের পানি সেরে নজরি করে মালিক আমি বড় অপরাধী রে, আমি বড় গুনাহগার, আমারে কি ক্ষমা করা যায় না রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। এর চল্লিশটা দিন পর এলাম আসলো, যুবকের আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে নাই, তোর চোখের পানি পড়তে পড়তে মুখের ভিতরে গা হয়ে গেছে, যুবকের আর কান্দিস না, যা ফিরে যা রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যা, কারণ আমার নবী সমস্ত মাকলুকাতের রহমত, আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হল রহমাতুল আলামিন, যা আমার বন্ধুর কদমের মধ্যে যা, তওবা কর দরে যা। যুবক চলে আসলেন রাসূলের কদমের মধ্যে, রাসূলের কদমের মধ্যে এসে যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়া যখন যুবক প্রবেশ করলো, আল্লাহর নবী ডাকতে বলে যুবকরা তুমি আবার কেন আসছো? আল্লাহু আকবার বলেন, ও যুবক তুমি আবার কেন আমার কদমের মধ্যে আসলে? যুবক বলে নবী, আপনার কদম থেকে কেউ বিতাড়িত হলে তার এহকাল পরকাল কোথাও জায়গা নাই, নবী আপনার কদম থেকে বিতাড়িত করে দিয়েন না, আল্লাহর নবী আপনার কদমের মধ্যে আমি গোলাম একটু জায়গা পায়। জিবরিল আমিন ডাকতে কয় মায়ার নবী আর কান্দায়েন না, ওকে আমার আল্লাহ ক্ষমা করছে, আপনি ওরে বুকে টান দেল, তওবা করে দেন। যুবক তওবা করলেন, তওবা করিয়া রাসূলের কদমে জায়গা বানাই নিল। আরে যুবক আজ চল্লিশ বছর নাই, ষাট বছর বলে ওয়াজ শুনে এখন নামাজি হইতে পারলাম না, আশি বছর বলে ওয়াজ শুনে আজ পর্যন্ত বিড়ি ছাড়তে পারলাম না, নব্বই বছর বলে ওয়াজ শুনে এখনো পর্যন্ত হালাল খাইতে পারলাম না, নব্বই বছর ওয়াজ শুনে এখনো টুপি মাথায় দেওয়া শিখলাম না, ষাট বছর বলে ওয়াজ শুনলাম এখনো পর্যন্ত বাদান ইমান আনতে পারলাম না, ওয়াজের ময়দানে এসে রং তামাশা করে গেলাম, কোন বক্তা কেমনে হাসে, কোন বক্তা কেমনে নাচে, কোন বক্তা কেমনে জারি গান, আর আমরা বক্তার এখন মিলা দিছি গানের সুরে, এমন ভাবে সুর লাগায় দিছি রে মুসলমান, যে সুরে মানুষকে পাগল করি হিদায়তের উদ্দেশ্য নয়, ও মুসলমান কিয়ামতের ময়দানে আমরাই বা কি জবাব দিব, আর জনগণই বা কি জবাব দিবে, আমার মাওলার দরবারে জোরে জোরে বলেন ঠিক কি না? কষ্ট হয় আপনাদের? রাগ করেন না, এমন একটা সময় দিছে যে সময় মানুষের ঘম চোখে, বারোটার পর থেকে জাগানোর কোনো এখতিয়ার কোনো মানুষের নাই, বারোটা একটা দুইটা তিনটা তিন ঘন্টা ঘুমাবে মানুষ, তিনটার পরে কোনো ঘুমানোর কোনো এখতিয়ার নাই। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, হাজি বাইরে কেউ থাকলে তিনটা বাজলে মক্কা মদিনার দরজা খুলে দেওয়া হয়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের রওজা পাক খুলে দেওয়া হয়। এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে আসি আমরা বারোটার পথ ঘুমের সময়, যেহেতু এখন গড়াই রাত্রে রহমতের ফেরেস্তা মানুষের মুঠো হাত উপরে আসে, হে বান্দা তুমি কি নিতে চাও, আল্লাহর কাছে চাও, কেঁদে কেঁদে চাও, আল্লাহ দিব, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, এই ছয় শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া চাওয়া যায়।
আজকে আল্লাহর ওলিরা আসছে, আজকে বাংলাদেশে ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই, প্রতিদিনই নিয়ত এত ওয়াজ হচ্ছে, আর আমাদের বক্তাদের পকেট গরম হচ্ছে, 1,00,000, 1,50,000, 60,000, এই টাকাগুলো নিয়ে আমরা ব্যবসা, সবচেয়ে বড় লজ্জাজনক আমার, আজকে আমরা ব্যবসারা, আমরা বক্তারা যদি যদি সত্য ন্যায়ের পথে রাসূলুল্লাহর কদম ধরে যদি সত্যের সন্ধানে আলোচনা করতাম, আমার মন বলে এই সব মাঠে মানুষ ধরতো না, কারণ আমাদের এখন এই এমন একটা ব্যবসা হওয়া শুরু হয়ে গেছে যে ব্যবসাটা সবচেয়ে জমজমাট ব্যবসা শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা, রাগ করেন, মাগুরা থেকে আসছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, আমি আপনাদের এলাকায় আমার সফর সঙ্গী না একা একা আসি, কেউ নাই, খালি হাতে একটা ব্যাগ হাতে করে নিয়ে চলে আসি, মেরে ফেললেও আপনারা বাসাই, আল্লাহ পাক দয়া করবে, কারণ এই পৃথিবীর মধ্যে একটা আমার দুইটা শক্তি আমি সবচেয়ে বেশি খেয়াল করি, একটা হলো আমার আল্লাহ, দুই নাম্বার শক্তি রাহমাতাল্লিল আলামিন, তিন নাম্বার হলো সুন্নি ভাইদের দোয়া, আপন পীরের নজর, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন, এই দুইটা শক্তি নিয়ে বাংলাদেশে চলাফেরা করি, মহান আল্লাহ দয়া করছে, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আজকে সবচেয়ে বড় কষ্ট লাগে এই যে আমি আজকে হঠাৎ করে সময় পেলাম, সন্ধ্যার সময় দেখলাম এক বাদাম নিয়ে আমাদের বক্তারা যে গান গাইছে, আই ফোড়া ফোড়া কপাল ফোড়া, কত কত সুন্দর সুন্দর রাসূলের সম্মান রইছে, গজল গাওয়া জায়েজ, কিন্তু তাই বিলে কি ওই জরিনা সুন্দরীর গান তুই মিলেবি নাকি মাহফিলে এসে, তুই কি সেই সখিনার গান মিলেবি নাকি মাহফিলে এসে, শ্রোতাদের ধোকা দিও, কোথা থেকে আদব শিখছস, গজল আমরা গাই না, গজল রাসূলের দরবারে দুজন সাহাবি ছিল, অনবরত সদা সর্বদাই রাসূলকে নাচ শুনাইতেন, হাসান বিন সাবিত, জোরে বলেন ঠিক কিনা, দুজন সাহাবি নাচ শুনাইতো, তোর মতো কি ভাটিয়ালি পল্লী গীতি গান শুনাইতো, কোন কোন তরিকা শিখছিস, কোন কিতাব শিখছিস, গানটা যখন ফেমাস হয়ে যায় গানের সুর দিয়া গানটা নকল করে গাচ্ছি, কত গজল রয়েছে গান নকল করো, কোরআনের গান মিলাও, হাদিসের গান মিলাও, গানের অভাব আছে নাকি, জোরে বলেন ঠিক কিনা, লজ্জা লাগে, কি শুরু হলো, কি শুরু হলো, এগুলো এগুলো তো আমরা বদ্দাস করি না, মানতেও পারি না, কষ্ট হয়, আমরা তো শিল্পী মানুষ, আপনারা জানেন আমি কিন্তু একজন খুলনা বেতারের রাইটার এবং ইসলামী সঙ্গীতের শিল্পী, আমি সোনার মদিনা মাটির মানুষ, পূর্ণিমার চাঁদ সব আমার গজল, খাসার পাখি আমার গজল বাংলাদেশে চলে, কেন আমরা যখন ওয়াজের মঞ্চে আসি তখন লজ্জা লাগে যে ওয়াজ করতে এসে এইগুলো ভাটিয়ালি গান কই পায়, পল্লী গীতি লালন গীতি গান এগুলো পাই কোথায়, এগুলোর জন্য আজকে সমাজ আমাদেরকে থুতু মারে, কিন্তু উপর দিকে থুতু ফেললে তো আমাদের গায়ে আসে, এই জন্য মারতে পারি না, যখন থুতু উপরে ফেলি নিজের গায়ে লাগে, তখন এই জন্য লজ্জায় মারতে পারি না, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, আল্লাহর ওলিদের দপ্তর আসলে কোন দপ্তরে পা যায় রহমত, কোন দপ্তর আসে গজব, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, আজকে মেধা এসডি মিডিয়া, আজকে মিডিয়াও অনেক প্রকাশ করে দিচ্ছে, এই সমস্ত দেখলাম আমি বর্তমান বাংলাদেশে আসি একটা দায়িত্বে, সেটা হলো আপনার এই ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি কেন্দ্রীয় পরিষদের, তা বিশেষ করে দেখলাম প্রায় 56 জন আলেমের লিস্ট করা হয়েছে, যেগুলো অতি ফস করে এরা বাদ হয়ে যাবে, মন্ত্রণালয় থেকে সিগনেচার করা হয়েছে, যে কোনো মুহূর্তে জারি হতে পারে সমস্ত মার্কেট বন্ধ, শুধু আমাদের আমাদের খাসলাতের কারণে এই সমস্ত ইসলামী বক্তাগুলো বন্ধ হয়ে যাবে, অতি ফস করে দেখবেন, বেশি বেশি সময় নিলাম না, গত সপ্তাহের নিউজ এটা আমি বললাম, গত সপ্তাহের নিউজ, কারণ এগুলো বন্ধ হবে, আর রং তামাশা করা কোনো ওয়াজের মঞ্চে রং তামাশা করা যাবে, জোরে বলেন ঠিক কিনা, অনেকে আমার পরে রাগ করছে যে হুজুর কি করতেছে, আমি কাউকে ঘায়েল করতে আসি না, গেবাদ সাদি মিনাল জিনা, আমি জিনাও করতে আসি নাই, গেবাদ করতে আসি নাই, আল্লাহ যেন বুজার তৌফিক দান করে, সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান, এই তিনটা বিপদ বড় বিপদ, এক নম্বর মরণের পেয়ালা পান করতে হবে, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন, যত বড় জমিদার হন, যত জান্নেওয়ালা বন্নেওয়ালা হন না কেন, এই মরণের পেয়ালা পান করতে হবে, জোরে জোরে বলেন ঠিক কিনা, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, আমার নবী বলেন আলা সাবধানিন না নিশ্চয়, এ মুসলমান আমার নবী কত সুন্দর বলছে, মেরকাত সরে মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা,
তাফসীরের কিতাবে তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠার মধ্যে বায়ান করে রাসূল এভাবে বায়ান করে আলা শব্দান ইন্না নিচ্ছায় আলা ইন্নাউ লিল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামউত তারা মৃত্যুবরণ করে না আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আর আমার নবী কয় লা ইয়ামউত তাদের মৃত্যু নাই আল্লাহর মাহবুব বান্দা হওয়ার দরকার আছে কি না আর একটু জোরে বলেন আছে কি না এ যুবক বন্ধুরা গভীর মনোযোগ খলিফাতুল উমার আমিনুল মুমিনিন হযরতে খলিফা হযরত উমার ফারুকের কদমের মধ্যে এক বিদ্যা তার ছেলেকে জোর করে ধরে নিয়ে আসলেন সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন না যে ওয়াজটা করার দরকার ছিল আপনাদের ইমাম সাহেবের সেই ওয়াজটা আমি করে যাই যে ওয়াজটা করার দরকার ছিল এমপি সাহেবের মন্ত্রী সাহেবের মেম্বার সাহেবের সেই ওয়াজটা আমি আপনাদের জানাই আমি আলোচনার অন্য দিকে চলে যাব যে ওলি আল্লাহদের মাজার ওলি আল্লাহদের মজলিসে আসে বিয়াদবি করা যাবে না এ মুসলমান গাদ্দাবি করা যাবে না আল্লাহর নবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা খলিফা আমিনুল মুমিনের কদমের মধ্যে বিদ্যা মানুষ নিয়ে আসলেন তার ছেলেকে ধরে নিয়ে আসলেন হুজুর আমার ছেলের বিচার করা লাগবে সুবহানাল্লাহ বলেন না ছেলের বিচার চাই বাবা এ মুসলমান গভীর মনোযোগ সরাইলের বাদানরা দেলের কান্দা লাগালো শোনা শুনবেন খলিফা বলে এ যুবক উনি কি তোমার বাবা হয় বলে জি মুরব্বী ও মুরব্বী উনি কি তোমার সন্তান বলে জি হুজুর উনি আমার কলিজার টুকরা একমাত্র সন্তান কয় তাহলে তোমার ছেলের বিরুদ্ধে তোমার অভিযোগ কয় জি হুজুর আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ কয় অভিযোগটা হলো এক নাম্বার অভিযোগ হলো আমার ছেলে পৃথিবীর মধ্যে জিনাকারী জিনা করে আমার সন্তান বেগানা মহিলার সঙ্গে জিনা করে হযরত উমর ফারুকের চোখ দুইটা লাল হয়ে গেছে যখন এই কথা শুনছে কয় দ্বিতীয় নাম্বার অপরাধ কি কয় হুজুর দ্বিতীয় নাম্বার অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে পৃথিবীর মধ্যে মদ গাঁজা জুয়া সব কিছুই করে হযরত উমরে ফারুকের চোখ দুইটা আরো লাল হয়ে গেছে কয় আরো অপরাধ করছেনি কয় সবচেয়ে বড় অপরাধ হুজুর আমার ছেলে একজন খুনি মানুষ হত্যা করে জোরে বলেন না উযুবিল্লাহ বাবাই বিচার চাচ্ছে ছেলে বন্ধুগণ আমার দেলের কান্ডা লাগা শোনেন খলিফা হযরত উমরে ফারুক ডাকতে বলে যুবক তোমার বিরুদ্ধে তোমার বাবা যে অভিযোগগুলো করছে সত্য নি ডাকতে বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো আমার বাবা যখন সকালবেলা মসজিদ থেকে আসলো আমারে বলল উমর ফারুকের কাছে যেতে হবে খলিফা হযরত উমরের কদমে যেতে হবে আমি বাধা দিই না আমার হাতটা ধরছে আমি আস্তে আস্তে আপনার কদমের মধ্যে আসছি জানি আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো এই জন্য আমি বাধা দিই নাই আসছি খলিফা চিন্তা করে যুবকের বিরুদ্ধে এতগুলো অভিযোগ তারপরেও কেন যুবক বলে ন্যায় বিচার পাবে এত বড় অপরাধ বলে বাবা রে তোমার বিরুদ্ধে যে অভিযোগ তুমি কি জিনা করছো বলে জি আল্লাহু আকবার বলে খলিফা বলে যুবক তুমি কি জিনা করছো কয় জি হুজুর আমি জিনা করছি কয় জিনাকারীর কি অপরাধ কি শাস্তি তুমি জানো কয় আগে জানতাম না এখন জানি আপনার কদমে আসা পর জানতে পেরেছি জিনা করার কারণে আমার হয়তো মৃত্যুদণ্ড হয়ে যাবে কয় দুই নাম্বার অপরাধ যুবক তুমি কি মাদক সেবন করো কয় জি হুজুর যুবক আল্লাহর ওলি এ মুসলমান শুনে না হযরত উমরে ফারুক কয় তুমি সত্য কথা বললা তুমি সত্যি কি মাদক সেবন করো বলে জি হুজুর কয় মাদক সেবনের অপরাধ কি তুমি জানো কয় জানি জানতাম না এখন জানছি আপনি যে বিচার করবেন আমি যুবক মাথা পেতে মেনে নিব জোরে বলেন আল্লাহ একবার আমার বন্ধুগণ দেলের কান্ডা লাগা শোনেন এবার হযরতে উমরে ফারুক ডাকতে বলে যুবক তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে তুমি নাকি মানুষ হত্যা করেছো বলে জি হুজুর এটাও আমি করেছি জোরে বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে না খলিফা উমর বলে যুবক রে তুমি কি জানো না মানুষ হত্যার অপরাধ কি তুমি কি জানো যুবক বলে হুজুর আগে জানতাম না এখন শুনেছি আমি আপনি যে বিচার করবেন সেই বিচার আমি মেনে নিব মাথা পেতে মেনে নিব আপনার বিচারের আমি প্রতিবাদ করব না আল্লাহু আকবার বলেন
কারণ আপনার কদমের মধ্যে কোন এ মুসলমান আজকে মুসলমান বলে দাবি করি হিন্দুরাও মিথ্যা বলে মুসলমানও মিথ্যা বলে অমুসলিমেরাও বাদান গাজা খায় আমরাও গাজা খাই অমুসলিমেরাও বৈগানা মহিলা নিয়ে নড়াচড়া করে আমরাও করি নামে মুসলমান কেমন মুসলমান অমুসলিমেরা মিথ্যার মধ্যে জড়িত আমরাও মিথ্যার মধ্যে জড়িত অমুসলিমেরা সুদঘুষের মধ্যে জড়িত আমরাও সুদঘুষের মধ্যে জড়িত অমুসলিমেরা গান বাজনা নিয়ে জড়িত আমরাও মুসলমান হয়ে জড়িত কেমন মুসলমান আজকে মুসলমান বলে দাবি করি আজকে মুসলমানদের আদর্শ হারিয়ে ফেলছি রাসূলুল্লাহর সত্য আদর্শ হারিয়ে ফেলছি শাহজালাল আলী আমিনীর আদর্শ হারিয়ে ফেলছি ও মুসলমান যদি শাহজালাল আলী আমিনীর আদর্শ থাকতো মুসলমানদের গর্জন শুনিয়া ইহুদিরা থরথর করে কাঁপত শাহজালাল আলী আমিনীর যদি আদর্শ থাকতো মুসলমান আজান শোনা পর ওই প্রাচীরগুলো ইহুদি নিসিরাদের নাসারাদের প্রাচীরগুলো ডসে ডসে পড়ে যেত জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ হযরত উমর ফারুক ডাকতে বলে উজির তরবারি নিয়ে আসো ও যুবক বন্ধুরা একটু আলোচনা শোনো সারা জীবন ওয়াজ শুনছে একটু কথা বলে যায় তরবারি নিয়ে আসো তরবারি আনা হলো কয় যুবকরে প্রস্তুতি হও কারণ তোমাকে শিরশ্ছেদ করা হবে তুমি তওবা করো নাই ফিরে আসো নাই অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছ আর অপরাধের জগৎ মাত্রা ছেড়ে গেছে তোমারে বাসায় রাখা সম্ভব নয় যুবক বলে হুজুর আমি মাথা পেতে নিলাম মৃত্যুর জন্য প্রস্তুতি আপনি যে বিচার করবেন খলিফা আমি সেই বিচার আমি মেনে নিলাম জোরে জোরে বলেন আল্লাহ যুবক ডাকতে বলে হুজুর আপনার বিচার আমি মেনে নিলাম তবে আমার একটা দাবি আছে একটা ছোট্ট দাবি আছে খলিফা দ্রুত করে ফারুক ডাকতে বলে যুবক রে তোমার আবার কি দাবি বলে হুজুর আমার বাবার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আল্লাহু আকবার বলে আর একটু জোরে কয় উনি কি তোমার বাবা কয় জি হুজুর কয় বাবার বিরুদ্ধে তুমি কি অভিযোগ দেবা কয় আমার বাবার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আমি জানি আপনি ন্যায় বিচারক আমার বিচার যদি হয় আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এর সত্য বল সৎ পথে চলো রে আমার মন ঠিক কি না মিয়া সৎ পথে চলো সৎ আদর্শ নিয়ে চলো ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত বাদান আগুন পানি মাটি বাতাস শরিয়াত তরিকত হাকিকত মারফাত এগুলো একটু খেয়াল করো জোরে বলেন ঠিক কি না কুরআন হাদিস ইজমা কিয়াস এগুলো একটু খেয়াল করো সব খুলে যাবে তোমার দেহরাজ্য সব এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর পিছনে লিখছে নো দাই সেল নিজেকে নিজে চিনতে হবে মানার অফার নফস নিজের নফসকে চিনতে হবে খালি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত আছো নিজেরা চেনো আমার বন্ধুগণ গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম খলিফা ওমর বলে যুবক আমার নবী বলে গিয়েছে জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা যুবক রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও রে যুবক কোন বাবার বিচার যখন করতে যায় আমি খত্তাবের বেটা উমর আমার বাবার কথা বড় মনে পড়ে যায় আমি বাবারে অনেক ছোট্ট বয়সে হারাইলাম এ যুবক তুমি তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ করতে চাও যুবক বলে হুজুর আপনি ন্যায় বিচারক এই জন্য আপনার কাছে দাবি করি আমার বাবার বিচারটা আগে করা লাগবে খলিফা উমর ফারুক বলে ও যুবক কি অপরাধ তুমি বলো কি অভিযোগ তোমার বাবার বিরুদ্ধে বলো ডাকতে বলে হুজুর এক নম্বর অপরাধ আমার আব্বা আমাকে একটা ভালো মা দেয় নাই এক নম্বর অপরাধ আমার একটা ভালো মা দেয় নাই যে মাটা আমাকে দিছে সেই মা হলো জিনাকারিনী যে মাটা আমাকে দিছে সেই মাটা হলো বেপর্দায় চলাফেরা করে যে মাটা আমাকে দিছে সেই মাটা হলো বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে হুজুর এক নম্বর অপরাধ আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই দুই নম্বর অপরাধ ভালো একটা নাম আমার রাখে নাই আমার নাম রাখছে লালটু বা বল্টু ভালো একটা নাম আমার রাখে নাই দুই নম্বর অপরাধ আমার বাবার তিন নম্বর অপরাধ আমার বাবা মা
আমাকে কোন কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। ও মুসলমান শুনে নাও, আজকে আমাদের সুন্নিরা কিন্তু হারিয়ে যাচ্ছে মাদ্রাসা না করার কারণে। ওদিকে নজর নাই, খালি লাখ লাখ টাকা কামাইতেছো, মাসে মাসে প্রতিদিন 3-4 লাখ করে কামাও, 50,000 কামাও, সুন্নি মাদ্রাসা করো, কারণ মাদ্রাসায় তালবেলেম দাও, হাজার হাজার সুন্নি বাইর করতে হবে। টাকা নিয়ে বাড়ি করো না, 5-তলা বিল্ডিং করো না, 10-তলা বিল্ডিং করো না, এসি গাড়ির মধ্যে চলো না, একটু কষ্ট করো, রাসূলুল্লাহর খেদমত করো, ইসলামের খেদমত করো, কারণ এই সুন্নি মাদ্রাসার অভাবে আমাদের সন্তানগুলো বাতিল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা আসা না মিশা, কথা বলেন আসা না মিশা। আজকে দরকার ছিল বড় বড় আলেম যারা আছে প্রতিটা জেলায় জেলায় মাদ্রাসা করা। আজকে এই যে দেওয়ান সাহেবের মাহফিল, দেওয়ান ফকিরের মাহফিল, পাশে একটা মাদ্রাসার দরকার, কারণ এগুলো কে বলবে? আমাদের বলা লাগবে, কারণ এই প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য আল্লাহওয়ালা মানুষের দরকার। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এ মুসলমান আমি আপনাদেরকে বলে যাই, আমরা কোন সুন্দরী পুজুরি, ধলা পুজুরি, ধলা চামড়া হলে আর কিছু দেখি না রে মুসলমান। আমি আপনাদের কাছে দাবি করব, যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই, আমি একটা মাত্র দাবি করব, যুবকরা শুনে নাও, তোমরা ভ্যান চালকের মেয়ে বিয়ে করো, রিক্সা চালকের মেয়ে বিয়ে করো, একজন দিন মজুরির মেয়ে বিয়ে করো, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা রাসূল চেনে, যে মেয়েটা রাসূলের প্রেম দরিয়ায় ডুব দিছে রে মুসলমান, যে মেয়েটা সদা সর্বদায় তার বাবা মা, তার মা, তার শ্বশুর শাশুড়ি খেদমত করে। আগের যুগে দেখেছি কোন সন্তান যখন বিয়ে শাদী হতো, মহল্লার মধ্যে যায়া মাতৃকুল পিতৃকুল গবেষণা করত, দাদির কুল নানির কুল গুলো, যে এই বংশের মধ্যে চোর আছে কিনা, এই বংশের মধ্যে ঘুষখোর আছে কিনা, এই বংশের মধ্যে বেনামাজি আছে কিনা, এই বংশের মধ্যে কোন খুন খারাপি করে কিনা, এটা গবেষণা করে তারপরে বিয়ে শাদী হতো। এখন আর আমাদের গার্জিয়ান লাগে না, মুরব্বী লাগে না, ধলার পুজুরি হয়ে গেছি, চামড়া সাদা দেখলেই হাত ধরে টানা টানি করি। আজকে আমাদের ফ্যাটকারি ভালো না, মাল ভালো হওয়া সম্ভব নয়। আজকে ওই ফ্যাটকারির ভিতর থেকে যে মাল গুলো বাইর হচ্ছে, এ কেউ হচ্ছে বাদান হিরনসি, কেউ হচ্ছে গাঁজাখোর, কেউ হচ্ছে মদখোর, কেউ হচ্ছে নারীখোর। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ফ্যাটকারি ভালো না, মাল কেমনে ভালো হবে? কথা কয় না কে? খালি সুন্দরী ফুজুরি, খালি ধলা চামড়া হইলে এটা মুসির মেয়ে কি মেতরের মেয়ে দেখার বিষয় না। আরে দেখা যায় ও জীবনে সুরা ফাতেও পড়তে পার না, ছয়টা কালেমাও মুখস্থ নাই, কিন্তু ওর জন্য আমরা পাগল। কথা কর না কেন? আমার কথা হলো বাজান, দুনিয়ার জিন্দেগি কয়দিনের জন্য, ঠিক কি না? কয়দিনের জন্য, কয়েকটা বছরের জন্য। এই দুনিয়া ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জমিন। এই জমিনের মধ্যে চিরস্থায়ী যেখান আমার, সেখানে আমাদের আমল করা লাগবে, ক্ষণস্থায়ী জমিনের মধ্যে বসে চিরস্থায়ীর বন্দেগী করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন ঠিক কি না? এখন এখান থেকে শিখে যাবেন, বাড়ি যাওয়ার পর ভুলে যাবেন। এই চিন্তা করে রাসূলের কদমের মধ্যে একদল বেঈমান যেত, তারা বলতো হুজুর আপনার আপনার দলের লোক। কথা বুঝেন? আল্লাহ বলেন যত করবি চালাকি, ঠিক পাবি তার জালাকি, 7-7টা প্রস্তুতি করে রাখছে তোদের জন্য। কাফের বেঈমান মুনাফিকদের জন্য কয়টা যাবেন? আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না, তার ইমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিলিয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। খালি সুন্নি বললে হবে না, খালি নামে সুন্নি, শুধু মিলাদ ক্যাম্প পড়লেই সুন্নি হওয়া যাবে না, রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে পালন করা লাগবে, তবেই সুন্নি। জোরে বলেন ঠিক কি না? কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম সুন্নি না, এটা সুন্নি নামের কলঙ্ক, রাসূলের প্রতি অবমাননা করা। জোরে বলেন ঠিক কি না? ভালো লাগে না, চলে যাও, ওয়াহাবি হয়ে যাও,
সুন্নি ভালো লাগে না চলে যাও, তোমাদের কে রাখতে বলছে? কিন্তু আমার রাসূলের আদর্শের মধ্যে থাকতে হলে আমার রাসূলের সুন্নাত দাদ দিকে আমরা ধরে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। জীবন যদি চলে যায় যাক, পরোয়া করি না, রহমাতুল্লিল আলামিনের ভালোবাসায় জীবন দিব, জীবন ডাকবো। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ফজরের নামাজ পড়বেন না, সুন্নি মাহফিলে একটা মাথায় টুপি থাকবে না। দেখবেন ওহাবিরা এসেইতে ভালো টুপি, দাড়ি টুপি জ্বালা গায়ে মাহফিল শোনে, দেখতে একদম খুব সুন্দর থাকে, কিন্তু আমাদের দুঃখজনক মাহফিলে আসলে এত ভালো লাগে না। একটা মাথার ভিতরে একটা টুপি দেবে মাহফিলে আসলে এটা জোটে না, মাহফিলে একটা টুপি দেবে বসলে ভালো লাগে না। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এরে ফেরেশতারা চারিদিকে বন্টন করে রাখতেছে, সেখানে আসে দাঁড়ায় থাকে, ওহাবিরা এইভাবে দাঁড়ায় থাকে না মাহফিলে, কথা বুঝেননি? এরম দাঁড়ায় থাকে, তারা আসবে বসবে আদবের সঙ্গে বসবে, পাগলের মতো আলোচনা শুনবে, আর আমাগরিরা দূরে থেকে কত আজকে ফায়াজ নাই হুজুরের রুহুল আমিন, ফায়াজ নাই, এরম টান দিচ্ছে আর কিছু ফায়াজ নাই, কথা বুঝেননি? ফায়াজ তো ভিড়ের মধ্যে চলে গেছে, ওয়াজে ফায়াজ পাবে কেমনে? কত বসতে হবে, মহব্বত করে বসতে হবে, মদিনালার প্রেম অন্তরে ঢুকাইতে হবে, এরপরে কিছু ফায়াজ পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মাঝে মাঝে বলি, যখন বক্তা দাওয়াত দিতে যাবেন একটু বাড়িতে যাবেন, প্রতিটা বক্তার বাড়ি যাবেন, যে বাড়িতে দেখবেন টিভি বিসিআর আগে ওই বক্তার বাড়ি পর্দা আছে কিনা, ওই ব্যক্তার বউ পর্দা করে কিনা, শ্বশুর শাশুড়ি দেখবেন অনেক বক্তা, এটা বললে কষ্ট পাবেন, ঢাকা শহর এসি বাসা নিয়ে আসে, বক্তা সারা বছর বাইরে আসে, বউ মার্কেট করে বাজার ঘাট করে, সব পুরুষ মানসিন নেয়, বক্তা আর খুব পর্দার ওয়াজ করে, বক্তা বাপ মার খেদমতের ওয়াজ করে, দেখা যায় বাপ মা নিজে রান্না করে খায় বুড়ো বয়সে। জোরে বলেন ঠিক কিনা। আছে না বাবা, রাগ করেন না, আমি বলতেছি, বললে পারো রুল আমিন, বলো রুল আমিন উচিত কথা বলে, অনেক বক্তা আমার লগে অনেক সব ফোন, রুল আমিন এমন কথা বলা তোমার ঠিক হয় নাই। আমি কেন কয়ে সব গোমর ভাঙতে আনে, আরে গোমর দে ভাঙবো না, তোমার বাড়ি কালার টিভি এসে ওয়াশ করো, তুমি স্টার জলসার ওয়াশ করো, তোমার বাড়ি টিভি রেডিও তোমারটা ভাঙবো আগে, তারপরে স্টার জলসা বন্ধ করো, তুমি এগুলো বুঝলা কই থেকে? তুমি স্টার জি বাংলা স্টার জলসা এগুলো পাইলে কই? কারণ তুমি তো এগুলো দেখে দেখো অভিজ্ঞতা অর্জন করছো, তারপরে টিভির বিরুদ্ধে ওয়াশ করো। জোরে বলো ঠিক কিনা। তোমার বাড়ির টিভিটা বন্ধ করো আগে, ঠিক আছে? কয় হুজুর এটা খবর শোনার জন্য রাখছি। আরে বিয়াকল, তুই খবর শোনার জন্য রাখছিস, ও তো খবর শোনার জন্য রাখছে। জোরে কন ঠিক কিনা। এই জন্য আমি বলি, যারা দাওয়াত দিতে যাবেন দয়া করে আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে যাবেন, তার বাড়ি খোঁজ নেবেন। আমার সাতটা চাচা ছয়টাই ওহাবি, আমি রুল আমিন সিদ্দিকী বাঘ সিংহর মতো বাস করি, আপনারা মাগুরায় খবর নেবেন আমি কিসের মধ্যে বসবাস করি, কত কষ্টের মধ্যে জীবন যাপন করি, কারণ এই দুনিয়ার মধ্যে মামার ভাইরা আল্লাহ পাক আমাদের দয়া করছে। জোরে বলেন ঠিক কিনা। বক্তা হয়ে গেছে, একটু নারায় তাকবীর, আরো জোরে বলেন নারায় তাকবীর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান আমি কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলে, যুবক ও মুসলমান মনে আছেন? রে মুসলমান গভীর মনোযোগ, আমার ভাইরা বন্ধুরা আমার বলে, হুজুর তিনটা অপরাধ আমার বাবা করেছে, তিনটা অপরাধ আমার ভাইরা, এই জন্য আমাদের সন্তান আদি রাসুল বলছে সুন্নাত তরিকার কথাগুলো বলে শেষ করব। রাসুল বলছে তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, সর্বপ্রথম সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে তার গায়ের গোসল করে। রাসুল বলছে সুন্নাত তরিকায় সন্তান আদি যখন দুনিয়ার মধ্যে আগমন করে, যদি তার গোসল করানো যায় গোসল করাবেন, না হয় তার গায়ের ময়লাগুলো সুন্দরভাবে, এখন তো অত্যাধুনিক জামানা আছে, টিস্যুর ব্যবস্থা আছে, সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে গাটা মুছায়া দাও, মুছায়া দিয়া ওর কানের করে আজান দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমিন বলেন, আমিন বলেন, আজান দাও, কানের করে আজান দাও। এখন আমাদের সন্তানাদি আজান কানে যায় না, কেন কানে যায় না? 90% সন্তান হাসপাতালে জন্মগ্রহণ করে, অধিকাংশ না আছে এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ডাক্তাররাও ইহুদি নাসারা, দেখা যায় আমাদের সন্তানের কানে আজান যায় না, এই জন্য বড় হলে আজান ভালো লাগে না, আজান হয় মোবাইলে গেম খেলে, আজান হয় টিভি বিসিআর দেখে, আজান দেয় খেলাধুলা করে, আজানের সময় মজা লাগে না আজান শুনতে। রাসুল বলছে দুনিয়ার মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে গায়ের ময়লাগুলো পরিষ্কার করে আজান দাও, সন্তানের আজান শোনা একামত শোনাও। জোরে বলেন মারহাবা। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হল, সন্তানকে কি করো? মায়ের দুধ, মায়ের স্থানটা গালের মধ্যে দাও। কোন সন্তান যখন মায়ের দুধ পান করে, এক নাম্বার মার সাথে 70 গুণ মহব্বত বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন,
এই সন্তানের সঙ্গে মায়ের বন্ধুত্বই সৃষ্টি হয়ে যায়। এখন দেখা যায় ওই যদি নাও পারে সন্তান মুখে নিয়ে আসতে, মায়ের স্তন থেকে দুধটা গালিয়া ওই সন্তানের মুখে দেন, এতে করে মার সাথে সন্তানের বন্ধুত্বই হবে। এই সন্তান বড় হয়ে মায়ের বুকে লাথি মারতে পারে না, এই সন্তান বড় হয়ে মাকে গালি দিতে পারে না, মাকে কষ্ট দিতে পারে না। আজকে যত সন্তান বা তার মাকে মারে খবর লন, সে দুনিয়ায় আগমন করে সে মায়ের দুধ পান করে নাই, খাইছে ডানু কোম্পানি। এই ডানুর প্রতি মায়া, মার প্রতি মায়া নাই। এ মুসলমান, রাসূল বলতো সন্তানের মুখে প্রথম সাল দুধটা দাও। তোমার মায়ের স্থানে দুধ যখন পান করবে ওই সন্তান মায়ের সাথে মহব্বত পয়দা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। কিন্তু আমরা ডানু কোম্পানি, সন্তানের মুখে দিয়ে এখন অনেকে বড়ি ভাঙ্গার বয়তে সন্তানের দুধ পান করায় না। জোরে বলেন ঠিক কিনা। আজকে নিজের কপাল নিজে ফুরাইতেছে, আর কই যে সমাজ ভালো না, দেশ ভালো না। জোরে কন ঠিক কিনে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তৃতীয় নাম্বার রাসূল বলছে যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, জান্নাতি খাবার তার গালের মধ্যে একটু মধু দাও, মিষ্টি যদি মধু না পাও মিষ্টি জাতীয় কোনো খাবার তার ঠোঁটের মধ্যে লাগায় দাও। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। ওই সন্তান বড় হলে গাজা মত ভালো লাগবে না, সুন্দর মুখ দিয়ে আলোচনা আসবে, ওই মুখের ভাষা খারাপ হবে না, কারণ মুখটার মধ্যে মধু লাগাও, জান্নাতি খাবার দাও। ও গাজার প্রতি মদের প্রতি টান হবে না, ইয়াবার প্রতি টান হবে না। বাদান আমাদের সন্তানের মুখে এটাও দেয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা। সর্বশেষ রাসূল বলছে সন্তান সাত দিনের আগে একদিনও আগে ও নাম রাখা দূরত্ব নয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে সাতটা দিন অতিবাহিত হয়ে যায়, সন্তানের এক নাম্বারে তুমি নখ কাটো, এই ডান দিক এই নখটা থেকে কাটা শুরু করো, সুন্নাত তরিকায় নখটা কাটা শুরু করে, এক দুই তিন চার পাঁচ এইভাবে রাখো, বাদানে এইটা রাখো, এইভাবে কাটতে কাটতে তুমি নখগুলো, পায়ের নখ, হাতের নখগুলো কাটো। মাথা যদি শক্ত হয় মাথার চুলগুলো ছেঁচে দাও, যদি শক্ত না হয় মাথার চুলগুলো ছেঁটে দাও। এবার তুমি সন্তান যদি ছেলে হয় দুইটা প্রাণী কুরবানি করো, যদি মেয়ে হয় একটা পাক একটা প্রাণী কুরবানি করো। গরিব আত্মার কারণে তুমি দুইটা পারছো না, একটা পশু যদি কাটতে পারো এই সন্তানের জন্য তুমি যদি একটা প্রাণী কুরবানি করে আকিকা করো তবুও সুন্নাতে রাসূল আদায় হয়ে যাবে। যদিও পশু না কাটতে পারো আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ ওই সাত দিন পরে দোয়া করে সুন্দর একটা নাম রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই সাত দিনের আগে একদিন আগেও নাম রাখা দূরত্ব নাই। এখন আমাদের মাগুরা জেলায় একটা ভাষা আছে, গোফে তেল গাছে কাটাল, কথা গায় না, বিয়ের রাত্রে নাম দেখায় যায়। স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, স্বামী করতেছে রোববানা, মনে মনে করছিলাম যে যদি লেখাপড়া শেষ করে বিয়ে করলে একটা ছেলে হবে, নাম রাখবো শাহরুখ খান। কি নাম রাখবো? জোরে বলেন কি নাম? শাহরুখ খান। বউ বলতেছে স্বামী আমি তো মনে মনে করছিলাম যদি একটা মেয়ে হয় নাম রাখবো আপনার কারিনা। কি নাম রো? আল্লাহর কসম প্রতিটা আমরা আলেমরা ওই ভুলটা করতেছি। সন্তান যখন কোরআন পড়তেছি পড়তেছি একটা নাম বসলে এই নামটা ছেলে হলি রাখবো মেয়ে হলি রাখবো, এই ভুলটা করবেন না। যে সন্তান আজকে সুন্নাত তরিকায় নামটা পর্যন্ত রাখা হচ্ছে না, আমাদের সুন্নি ভাইয়েরা এদিকে সতর্ক থাকবেন। একটা সুন্নি সন্তান যেন দুনিয়ার মধ্যে আগমনের আগে যেন সাতটা দিনের আগে যেন নাম রাখা হয় না, তাহলে সুন্নাতি রাসুলে তরিকার মধ্যে তারা অংশগ্রহণ ভালো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি আপনাদের কাছে করো জোরে দাবি করে যাব, এদিকে সতর্ক থাকবেন। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা বন্ধুরা, আমার আপনারা আজকে আমাদের সমাজের দোষ দেন, জাতির দোষ দেন, আমার নিজের কপাল খারাপ। আজকে আমাদের গার্জিয়ান সচেতন না, আমরা আলেমরা সাত মাস গর্ভবতী, এখন আমরা এ দেখতেছি পরীক্ষা করার পর ছেলে হলি নাম রাখা সারা, মেয়ে হলি নাম রাখা সারা না। রাসূল বলছে খবরদার, ওই সাতটা দিন অতিবাহিত হবে তখন তোমার সন্তানের নাম রাখবা, এটা সুন্নাতে রাসূল। জোরে বলেন ঠিক কিনা। সুন্নাত তরিকার মধ্যে চলবেন আর উল্টো পাল্টা কাজ করবেন, এতে সুন্নিয়াতের বিজয় হবে না। সুন্নিয়াতের বিজয় হতে হলে সুন্নিয়াতের সকল কাজ রাসূলুল্লাহ সমস্ত আদর্শ মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা। অসমাপ্ত আলোচনা ইতি করলাম, দোয়া চাই, দোয়ার দরখাস্ত। আর আমি রুহুল আমিন সিদ্দিকী যেখানে আসি, আমার জবানদের যেন হক কথাগুলো বাইর হয়, আমার জবানদের যেন কখনো বাতিলের কাছে মাথা নত না করি। একাধিকবার গত বছর আক্রমণ করেছিল আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা করিম শাহ রহমতুল্লাহর মাজারে মাহফিল করার পর আসার পর আমাকে বাতিলের বাতিল না আমাকে ধরে আক্রমণ করে আমাকে অনেক মারছিল, দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল। আল্লাহ আমাকে রাখছে, আমি ব্রাহ্মণবাড়িয়া মাহফিল রাখতে চাই না ভয়তে। অপরাধ কি? হক কথা বলা। আমারে কয় তোর হক কথা কর জন্য আনছি,
আমি কি নাউজুবিল্লাহ এই যে মাজারে গেছি জিয়ারত করছি কত সুন্দর পরিবেশ এই পরিবেশটা আমরা চাই সুন্নিরা একজনের জন্য 10 জনের দুনাম হবে এটা আমিরুল আমিন চায় না কারণ আমিরুল আমিন সিদ্দিকী নামের সাথে সিদ্দিকী লাগানো আছে আমার বংশ পরিচয় শুনলে আমার বংশ পীরের বংশ মায়ের বংশ পীরের বংশ তারপরে সুন্নি আমার চাচারা কাটটাও হবে সব কিছু কতল করে মদিনা আলার পথে নামছি একটা হলো সেটা হলো আপনাদের দোয়া চাই আপনাদের যদি আমার পাশে থাকেন পৃথিবীর কিছুকে ভয় করি না জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ